এবার সন্দেশ খালি যেতে অনুমতি পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। সন্দেশ খালি যেতে আর কোনো বাধা রইল না, এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 2 নম্বর ব্লকের জেলিয়াখালীতে যেতে পারবেন এই বিরোধী দলনেতা। শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে এবং আরো বিশেষ করে যে বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছে, কোন রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, এর পাশাপাশি কোন রকমের যাতে অশান্তি না হয় সেই ধরনের কোনো কথা বা কোনো আচরণ করা যাবে না। বৃহস্পতিবার সন্দেশখালী যাবেন শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি কলকাতা হাইকোর্টের কৌশিক চন্দ্র। তিনি বলেছেন কোন রকমের প্ররোচনামূলক মন্তব্য নয়, শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে। আরেকবার আপনাদের জানাই যে সন্দেশখালী এবার যেতে আর কোনো বাধা থাকলো না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং অবশেষে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র অনুমতি দিয়েছেন, শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। বিস্তারিত জানবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, এর আগে আমরা দেখেছিলাম হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুকান্ত মজুমদার এবং তারপর কিন্তু অবশেষে অনুমতি মিলল, কি জানতে পারছো? এর আগেও কিন্তু হাইকোর্ট অনুমতি দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। গত 20 ফেব্রুয়ারি তিনি গিয়েছিলেন সন্দেশখালীতে, কিন্তু আবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দ্বিতীয়বার। অর্থাৎ সন্দেশখালী জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়ায় তিনি যাবেন। অর্থাৎ যেভাবে গত 20 ফেব্রুয়ারি যে অর্ডার দিয়েছিল বিচারপতি কৌশিক চন্দ্র, ঠিক সেমই অর্ডার, সেমই, কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে পারবে না, শর্ত সাপেক্ষে যাওয়ার অনুমতি সন্দেশখালী 2 নম্বর ব্লকের জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়ায়, সেখানে তিনি আগামীকাল যাবেন। এবং যে প্রতিনিধি তাদেরকে গতবারও গিয়েছিলেন এবং আজকে এই মামলা শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট অ্যাডভোকেট জেনারেল তিনি যেটা দাবি করেছেন যে গতবার অর্থাৎ 20 ফেব্রুয়ারি তিনি যখন সন্দেশখালী গিয়েছিলেন তাতে আইন লঙ্ঘন আছে, অশান্তি কিছু হয়েছে, তখনই বিচারপতি কৌশিক চন্দ্র রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে হলফনামা দিয়ে এভিডেভিট দিতে যাওয়া হয়। আগামী সপ্তাহে এই মামলা শুনানি আছে, অর্থাৎ ফের অনুমতি মিলল কলকাতা হাইকোর্ট থেকে, বিচারপতি কৌশিক চন্দ্র অনুমতি দিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আগামীকাল সন্দেশখালী যাওয়ার। একেবারে ধন্যবাদ স্বরূপ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি স্বরূপ তরফদার। জানিয়ে রাখি সন্দেশখালী এবার যেতে পারবেন শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে, অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। 2 নম্বর ব্লকের জেলিয়াখালী হালদার পাড়ায় যেতে পারবেন এবার শুভেন্দু।